25 ফুট মাটির নিচে 10 ঘরটা। ফায়ার সার্ভিসের রুদ্ধশ্বাস অভিযানে জীবিত উদ্ধার হলেন যুবক। সেপটিক ট্যাঙ্কের জন্য খননের সময় মাটি ধসে আটকে পড়ে ওই শ্রমিক উদ্ধারের পর ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলে। বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। সেপটিক ট্যাঙ্কের জন্য খননের সময় মাটি ধসে আটকে পড়েন শ্রমিক আবু হাসান। নানা কৌশলে তাকে উদ্ধারের চেষ্টা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। অবশেষে সফল হন তারা। 10 ঘন্টার চেষ্টায় আবু হাসানকে জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল থেকে বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটা গ্রামে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের জন্য মাটি খুঁড়ছিলেন চার শ্রমিক। এক পর্যায়ে ভূগর্ভের 25 ফুট নিচে খননের সময় মাটি ধসে আটকা পড়েন শ্রমিক আবু হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 2 ফিটের বেশি না, এই গর্তটা সরু 26 ফিট। যার পরিপ্রেক্ষিতে এখানে আমরা একটা লোক নামাতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। আবু হাসান বদরগঞ্জ উপজেলার শাহপুরের বাসিন্দা। তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, রংপুর।